করেছি, বইটার নাম আমি বিপ্লব। সত্যি বিপ্লব একটা বিপ্লব। আমি বলে বোঝাতে পারবো না যে কতখানি খুশি হয়েছি আমি। আমার সন্তান ভূমিষ্ঠ হবার পর যেমন খুশি হয়েছিলাম, এও সেই খুশি আর কি বলা যেতে পারে। আমি যা ছিলাম তাই আছি, তাই থাকবো, কিন্তু কথা হচ্ছে যে উল্টোপাল্টা কথা বললে আমি প্রতিবাদ করবো। বিপ্লব চট্টোপাধ্যায়ের অভিভাবক এখনও যদি জিজ্ঞেস করি ইন্ডাস্ট্রির তরফে, সত্যি কি কেউ আছে? অনেকের কাছে ভরসা আপনি, আপনার কি কোনো ভরসা আছে এখনও? এখন আর নেই। সমিত্রতা ছিল, সমিত্রতা ছিল, শুভেন্দুতা ছিল, এরা ছিল, এখন কেমন? সমস্ত বইতে অটোগ্রাফ দিচ্ছেন, এখন তো সেলফির যুগ। কীভাবে দেখেন এই এই পরিবর্তনটাকে কীভাবে দেখেন? ভালো হচ্ছে না, পরিবর্তন হয়েছে, পরিবর্তন স্বাভাবিক, কিন্তু ভালোর দিকে হচ্ছে বলে মনে হয় না। বইয়ের নাম আমি বিপ্লব, কতটা বিপ্লব ঘটানোর চেষ্টা করেছেন এই বইয়ের মাধ্যমে? নামটা এই জন্য আমি কৃতজ্ঞ গৌতম ভট্টাচার্যের কাছে, নামটাও ঠিক করে দিয়েছি। একটু আগে শুভাশিস দাও বলল যে মানুষটার এখনও অনেক কিছু ম্যাজিক দেখানো বাকি আছে, এবং সেই ম্যাজিক শিয়ার ম্যাজিক না, স্বাভাবিক জিনিস দেখাতে পারি, আমার সে ক্ষমতা আছে। তুমি কেউ না দেখতে চাই দেখবে না কি আছে? শুধুমাত্র বিপ্লব চট্টোপাধ্যায়ের একটা অটোবায়োগ্রাফি হতে পারে না, আমার মনে হয় একটা দর্শক যেটা বাংলা সিনেমা, কারণ বিপ্লব চট্টোপাধ্যায় বাংলা সিনেমা ছাড়া, মানে বাংলা সিনেমার কথা বললে বিপ্লব চট্টোপাধ্যায় একটা সময়, একটা বড় সময়তে আসেন। শুধুমাত্র বিপ্লব চট্টোপাধ্যায় জীবনে কী করেছেন তা নয়, আমার মনে হয় যারা এই বইটা পড়বেন তারা যে সময়টা নিয়ে আমরা প্রায় এখন আলোচনা করতে ভুলে গেছি বা মনে করতে চাই না, আমরা অনেক কিছু এখনকার কথা বলি, আগের কথা আমরা অনেকে অনেক কিছু জানি না, পুরনো কথাগুলো আমরা প্রায় ভুলতে বসেছি, সেখানে এই বইটা বার করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ বিপ্লব একটা বিশাল বড় দর্শককে আমাদের বাংলা সিনেমা সেটা প্রেজেন্ট করেন। তো এরম না যে বিপ্লব চ্যাটার্জি মানেই যে একজন ভিলেন, তিনি একজন খলনায়ক, নো, বিপ্লব চ্যাটার্জি ইজ আ হিরো। এবং আমার সঙ্গে বিপ্লবের সম্পর্কটা বলতে গেলে আমার সারা রাত্রি কেটে যাবে, সুভাষ যেরকম বলছিল, কিন্তু সম্পর্কটা না একদম একদম আলাদা। কারণ মানে দের আর ভেরি ফিউ পার্সন যে আমার মাকে বৌদি বলতো তার মধ্যে বিপ্লব নেই। সো বুঝতেই পারছেন যে সম্পর্কটা অদ্ভুত একটা ধরনের সম্পর্ক। আমি চাইব বিপ্লব চট্টোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওনার ওই রোগটা নিয়ে অভিনয়টা করবেন, এবং আমাদেরকে সেটা নিতে হবে, আমাদেরকে হাতখালি দিতে হবে, আমাদেরকে দেখতে হবে। সত্যি খুব ভালো লাগছে যে বিপ্লবদার বই আর তার আত্মজীবনী আমি বিপ্লব আজকে রিলিজ হলো প্রেস ক্লাবে, এবং দ্বীপ প্রকাশন এটা প্রকাশ করলে, মানে তারা প্রকাশক ছিল বইটির, তাদেরকেও ধন্যবাদ যে এরকম একটি বই তারা প্রকাশ করলেন। বিপ্লবদার সম্পর্কে সত্যি বলতে গেলে মানে অনেক কথা বলার, অনেক অনেক, আমি যে কীভাবে ঋণী তার কাছে, কীভাবে কৃতজ্ঞ মানুষটার কাছে বলে বোঝাতে পারবো। আমার কেরিয়ারের পেছনে, আমার কেরিয়ার তৈরি করার পেছনে বিপ্লবদার একটা বড় অবদান আছে, একদম আমার শুরুর দিন থেকে। বইটার নাম আমি বিপ্লব, সত্যি বিপ্লব একটা বিপ্লব। বিপ্লবদা বাংলা ছবিতে কাজ করুন, বাংলা সিরিয়ালে কাজ করুন, বাংলা ওটিটিতে কাজ করুন, সেইটা আমি চাই। বিপ্লবদাকে কাজে লাগাবে, তাহলে বুঝতে পারবে বিপ্লবদা কত বড় একজন অভিনেতা, আরও কত কিছু আপনাদের দেবার আছে মানুষটা। বুক ফেয়ারে এবারে আমি বিপ্লব, এবং সেই বই কোথায় পাওয়া যাচ্ছে আপনারা যারা বইমেলায় আসছেন তারা একটু খুঁজলেই হয়তো হাতে নাতে আমি বিপ্লবকে জীবন্ত অবস্থায় পাবেন।